বন্ধুরা, পশ্চিমবঙ্গের মালদার 500 বছরের ঐতিহ্যবাহী মেলা রামকেলি, আর এই মেলার সঙ্গে জড়িয়ে রয়েছে মহাপ্রভু শ্রী শ্রী চৈতন্যদেবের স্মৃতি। রামকেলির মেলা এই সময় কেনই বা হয়ে থাকে, কিছু অজানা তথ্যগুলি ভিডিওর মাধ্যমে তুলে ধরব। নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি রামকেলিতে, মালদার সেই রামকেলিতে। আজকে কিন্তু তোমাদের কিন্তু প্রথম দিন, আর রামকেলির পুরো ভিউটা আজকে দেখাবো কেমন কি রয়েছে। চলো, এই যে সামনে দেখতে পাচ্ছ ফন্ডে, ফন্ডে কিন্তু একটা গেট রয়েছে রামকেলি, প্রচুর কিন্তু ভক্ত তারা কিন্তু যাচ্ছে। আর এখান থেকে কিন্তু ডিস্টেন্স রয়েছে রামকেলি মোটামুটি মন্দির নাকি 1 কিলোমিটার রয়েছে। চলো পায়ে হেঁটে আমরা যাচ্ছি আর রামকেলি মন্দিরগুলো দর্শন করাবো, তার সঙ্গে সঙ্গে কিন্তু আমি মন্দিরগুলোর কিন্তু ব্যাপারে তোমাকে জানাবো। চলো। শ্রী চৈতন্যদেবের স্মৃতি বিজড়িত স্থান মালদার রামকেলি, যেটি বৈষ্ণবদের কাছে গুপ্ত বৃন্দাবন নামে পরিচিত। 1515 খ্রিস্টাব্দে জ্যৈষ্ঠ সংক্রান্তির দিন থেকে এখানে প্রতি বছরই অনুষ্ঠিত হয়ে আসছে একটি বিশাল মেলা, যেটি রামকেলি মেলা নামেই পরিচিত। এই মেলা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েক লক্ষ ভক্তের ভিড় দেখা যায় এই মেলাতে। এই রামকেলির মেলা এত জনপ্রিয় কেন সেটাই আজকে জানবো। পশ্চিমবঙ্গের মালদা শহর থেকে প্রায় 18 কিলোমিটার দূরেই অবস্থিত এই রামকেলি গ্রাম। বন্ধুরা, এই রামকেলি হলো হিন্দু ধর্মের একটি তীর্থস্থান, আর সেখানে বহু ভক্তরা এসে থাকে, তার কারণেই কিন্তু এত ভিড় রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ জলের ব্যবস্থা রয়েছে ভক্তদের জন্য। এই মেলাতে প্রতি বছর বৈষ্ণব ও বৈষ্ণবীদের ভিড় দেখা যায়। ইতিহাসের পাতা থেকে জানা যায়, শ্রী চৈতন্যদেব বৃন্দাবনের উদ্দেশ্যে যাওয়ার পথে 1515 সালে 15ই জুন অর্থাৎ জ্যৈষ্ঠ সংক্রান্তিতে চলে আসেন তৎকালীন বাংলার রাজধানী গৌড়ের রামকেলি গ্রামে। সেই সময় গৌড়ের নবাব ছিলেন হোসেন শাহ। সেই সময় মহাপ্রভু চৈতন্যদেব তমাল বৃক্ষের নিচে 3 দিন অতিবাহিত করেন। সেই সময় গৌড় রাজ্যের তৎকালীন মন্ত্রী সাকর মল্লিক ও দবির খাস, যাদের বাল্য নাম ছিল সন্তোষ গোস্বামী ও অমর গোস্বামী, তারা চৈতন্যদেবের সামনে এসে বৈষ্ণব দীক্ষায় দীক্ষিত হয়ে রূপ গোস্বামী ও সনাতন গোস্বামী নাম গ্রহণ করে। তারা দুজন রাজসভা ছেড়ে চলে যেতে চেয়েছিলেন বৃন্দাবনে, কিন্তু নবাব হোসেন শাহ কিন্তু তাদেরকে ছাড়তে চাননি। তিনি তাদের সমস্ত দাবি মেনে নিতে আগ্রহ প্রকাশ করেন এবং তারা পরে রামকেলিকে বৃন্দাবনের মতো সাজাতে বিগ্রহ প্রতিষ্ঠা করে মদনমোহন মন্দির নির্মাণ করেন। তাই রামকেলি বৈষ্ণবদের কাছে গুপ্ত বৃন্দাবন নামেও পরিচিত। এখানে রয়েছে শ্রী চৈতন্যদেবের পদচিহ্ন, আর এটি স্মরণীয় রাখতে রামকেলি মেলার সূচনা শুরু হয়। এখানে দেখতে পাচ্ছ ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করেছে, এখানে রয়েছে, জাস্ট এখান থেকে নিচ্ছে। আর আমরা এখন যাবো মন্দিরে। এবার তোমাদের দেখাই মেলাটা, দেখো রাস্তার দুই সাইড দিয়ে কিন্তু মেলার দোকান রয়েছে, আর পুরোটাই মেলা কিন্তু ঘিরে। এইসব জায়গায় কিন্তু প্রসাদ দিচ্ছে ভক্তদের জন্য। এই রামকেলি ধামে আমাদের যে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু আড়াই দিনের জন্য বিশ্রাম নিয়েছিলেন। 1515 সালে বৃন্দাবন যাওয়ার পথে শ্রী চৈতন্যদেব এখানে এসেছিলেন। এখানে কেলিকদম্ব ও তমাল বৃক্ষের তলায় শ্রী চৈতন্যদেব তার শিষ্য রূপ গোস্বামী ও সনাতন গোস্বামীকে দীক্ষা দিয়েছিলেন। জানা যায়, শ্রী চৈতন্যদেবের নির্দেশে রূপ ও সনাতন গোস্বামী প্রায় 500 বছর আগে এই মদনমোহন বিগ্রহ প্রতিষ্ঠা করেন ও সনাতন ধর্মের প্রচার করেন। রামকেলি আসলে কিন্তু ঢোলের পেজ। এই রামকেলি ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবে। আজকের ভিডিও এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।